যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। সোনাকাণ্ডে আবার নয়া মোড়, দিল্লিতে ডেকে পাঠানো হলো শুল্ক অফিসারদের। সেই দিনটি ছিল 15 এবং 16 মার্চের রাত, ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে নামা দুই মহিলাকে আটক করেন শুল্ক অফিসারেরা। ওই দুই মহিলার একজনের নাম রুজিরা নুরুলা। খবর ছড়ায় সেদিন ব্যাংকক থেকে ওই মহিলা হিসেব বহির্ভূত সোনা নিয়ে আসছিলেন, সেই কারণেই তাকে আটকানো হয়েছিল। কিন্তু অভিযোগ, বিধাননগরের পুলিশ অফিসাররা এসে ওই মহিলাদের ছাড়িয়ে নিয়ে যান। ওই মহিলাদের ছাড়ানোর জন্য এত তৎপর কেন ছিলেন বিধাননগরের পুলিশ অফিসাররা? কে ওই রুজিরা? তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। ভোটমুখী রাজ্যের বিরোধী রাজনৈতিক দল এই সুযোগ হাতছাড়া করেনি। সোশ্যাল মিডিয়া এবং প্রকাশ্যে এই ঘটনার তদন্ত দাবি করে মুখ খুলতে থাকেন, ফলে এই ঘটনা জড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, তার স্ত্রীর কাছ থেকে যদি 1 গ্রামও সোনা উদ্ধার করে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এরপর এই ঘটনার তদন্তে নামেন কেন্দ্রীয় শুল্ক দপ্তর। তারই পরিপ্রেক্ষিতে সেদিন কর্তব্যরত 6 অফিসারকে দিল্লি ডেকে পাঠায়। 16ই মার্চের ওই ঘটনার 7 দিন পর শুল্ক অফিসাররা থানায় অভিযোগ করেন যে সেই দিন ওই ঘটনায় পুলিশ অফিসাররা ওই দুই মহিলাকে জোর করে ছাড়িয়ে নিয়ে যান। শুল্ক দপ্তরের দাবি, ওই দুই মহিলাকে আটক করার কারণ নিশ্চয়ই ছিল। এখন প্রশ্ন হলো, সেই কারণ থাকা সত্ত্বেও তাদের আটকানো হলো না কেন? প্রশ্ন উঠছে, পুলিশ যদি জোর করে ছাড়িয়ে নিয়ে যায় তাহলে এই ঘটনা দিল্লিকে জানানো হলো না কেন? আবার ঘটনার 7 দিন পর থানায় অভিযোগ জানানো হলো কেন? মূলত এই নিয়েই তদন্ত করছে শুল্ক দপ্তর। থানায় দায়ের করা অভিযোগে শুল্ক দপ্তর জানিয়েছে, সেই দিন ওই মহিলা নাকি হিসেব বহির্ভূত সোনা নিয়ে আসছিলেন। প্রশ্ন, দুই যাত্রীকে একবার টার্মিনাল থেকে ছেড়ে দেওয়ার পর তারা কি প্রমাণ করতে পারবেন যে ওই দুই মহিলা সোনা নিয়ে আসছিলেন? ওই লিখিত অভিযোগে শুল্ক দপ্তরের কর্তা আরও জানিয়েছেন, তাদের সঙ্গে থাকা সব ব্যাগ পরীক্ষার আগেই তাকে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশ। তাই কত পরিমাণ সোনা তারা নিয়ে এসেছিলেন তা জানা সম্ভব হয়নি। সম্প্রতি এই সোনাকাণ্ডের বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অভিযোগ, 16ই মার্চ শুল্ক দপ্তরের হাত থেকে জোর করে রুজিরা দেবীকে পুলিশ ছাড়িয়ে নিয়ে যায়। এমনকি রুজিরা দেবীকে না ছাড়লে শুল্ক অফিসারদের গ্রেপ্তার করারও হুমকি দেওয়া হয়। অভিযোগ শুনে বিষয়টি সরকারিভাবে আদালতকে জানাতে বলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এখন দিল্লিতে সেই প্রস্তুতি চলছে। মনে করা হচ্ছে সেদিন কলকাতা বিমানবন্দরে যে শুল্ক অফিসাররা উপস্থিত ছিলেন তাদের দিল্লি ডেকে নিয়ে যাওয়ার পেছনে এটাও একটি বড় কারণ। প্রশ্ন অনেক, কিন্তু তার যথাযথ উত্তর কি পাওয়া যাবে? এখন এটাই সবথেকে বড় প্রশ্ন।